এসেছে, মন বলছে কিন্তু বাতাস বলছে না। সময়টা মহামারী, সালটা 2020। দেশে যখন হৈ হৈ রবে পুজো হচ্ছে, তখনই বাঙালির হাতে গড়ে উঠছে তিল তিল করে অসম্ভবকে সম্ভব করে তোলার নিউ নর্মালের পুজো। আবেগের ঝুঁকি না নিরাপত্তা? অগত্যা সৃষ্টির দিকেই ভোট দিল প্রবাসী বাঙালি। আমেরিকার সবকটি রাজ্যেই পুজোর একই চেহারা। অ্যাটলান্টার বেশ কয়েকটি সংস্থার কর্মকর্তাদের মুখে শোনা যাক, এই মহামারীকালে নতুন করে ঢেলে সাজাচ্ছেন তারা পুজোর আয়োজন কি করে। আমি ভাস্করচন্দ, বাংলাদেশ পূজা অ্যাসোসিয়েশন বিপিএ আটলান্টার পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি দেবীপক্ষের শুভেচ্ছা। সমস্ত পৃথিবী যখন অসূর্য স্পর্শা চোখে না দেখা করোনার করাল গ্রাসে নিমজ্জিত, ঠিক এমনি এক সময় আমাদের দেবী আবির্ভূত হতে যাচ্ছেন আমাদের পৃথিবীতে। কিন্তু বিপিএ এবার সার্বজনীনভাবে দেবীকে বরণ করতে যাচ্ছে না। স্বাস্থ্যবিধি মেনে আমরা একান্তভাবে শুধুমাত্র ঘনিষ্ঠজনদের সান্নিধ্যে বিপিএর অন্যতম সদস্যা সীমা ও সদস্য সুকুমারের বাড়িতে সীমারই হাতে আঁকা এই আলপনার উপকে আমরা দেবীকে অধিষ্ঠিত করব। সীমার হাতের তৈরি দেবী পক্ষে ঝরে পড়া দেবীর অতি প্রিয় ফুল এই শিউলির তলে, একদিকে শিউলি রক্ত জবা, অন্যদিকে স্থলপদ্মের বাগানের মাঝখানে আমরা এবার দেবীকে ধ্যানমগ্ন বসাব। 24শে অক্টোবর, 25শে অক্টোবর এবং 26শে অক্টোবর আমরা বিপিএর সদস্য সদস্যারা 3 দিনব্যাপী দেবীকে ধ্যানে বসাবো। 5 দিন পূজা অর্চনা শেষে ধ্যানমগ্ন হয়ে এই পৃথিবী থেকে করোনার করাল গ্রাস তুলে নিক, অশান্ত পৃথিবীকে শান্ত করে দেবী চলে যাক নিজ ধামে। আমরা বিপিএর পক্ষ থেকে সবাইরে আহ্বান জানাচ্ছি, স্বাস্থ্যবিধি মেনে যে যার অবস্থান থেকে দেবীকে আহ্বান করুন, দেবীর পূজা অর্চনা করুন। আমরা আশীর্বাদ করছি এবং আমরা কামনা করছি দেবীর কাছে, দেবী যেন অশান্ত পৃথিবীকে শান্ত করে তুলুক। এবছর পূজা থেকে আগামী বছর পূজা পর্যন্ত আমাদের কেউ যেন করোনার করাল গ্রাসে পতিত না হয়, এই আমাদের একমাত্র কামনা। দেবী চলে যাক নিজ ধামে পূজা শেষে, আমরা যেন শান্ত থাকতে পারি, সুস্থ থাকতে পারি, এই আমাদের একমাত্র কামনা। সবাইকে ধন্যবাদ। নমস্কার, আমি কিশোর চক্রবর্তী, এই বছরের বাগা প্রেসিডেন্ট বলছি। আমাদের এন্টায়ার বাগা ইসি 2020 থেকে সবাইকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এই বছর আমাদের বাগার পুজোটা একটু অন্য ধরনের করছি, কারণ বিকজ অফ দ্য কোভিড সিচুয়েশন আমরা পুজো 2 দিনেরই করছি। পুজোতে সব নিয়ম মেপেই আমরা পুজো করছি। আমাদের এই বছর আরেকটা জিনিস হচ্ছে, যেটা হচ্ছে অলমোস্ট 7 বিগ আর্টিস্ট ইজ গোয়িং টু পারফর্ম, দো ইট উইল বি ইন দ্য ভার্চুয়াল প্ল্যাটফর্ম। আমাদের শুক্রবার দিন কালচারাল অ্যাক্টিভিটি থাকবে, সেখানে আমাদের রবীন্দ্রসঙ্গীত, ফোক এগুলো হবে। শনিবার দিন আমাদের বলিউডের পদ্মশ্রী আর্টিস্ট গান করবেন, সঙ্গে আরেকজন আর্টিস্টও আরডি বর্মনের গান করে এরকম আর্টিস্ট থাকবেন। আমরা তার সঙ্গে ফুড কুপনও ডিস্ট্রিবিউট করেছি, সো দ্যাট মেম্বাররা ফুড কুপনও পাবে। আমরা আমাদের পুজোটা লাইভ টেলিকাস্ট করবো, লোকেরা বাড়ি থেকে অঞ্জলি এবং আরতিগুলো দেখতে পারে। থ্যাংক ইউ, আবার সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার, আমি দেবযানী সাহা পুজো পরিষদের পক্ষ থেকে বলছি। সবাইকে অনেক অনেক শারদীয় শুভেচ্ছা। অন্যবারের মতো আমাদের 3 দিনের পুজো হবে না, আমরা অনেক কিছুই এবছর মিস করব, কিন্তু পুজোর যে স্পিরিটটা ওটা আমরা ধরে রাখবো ঠিকই,
এবং মা দুর্গার কাছে প্রে করব নেক্সট ইয়ার এভরিথিং যেন ঠিকঠাক হয়ে যায়, আবার যেন সবাই মিলে আমরা একসাথে আনন্দ করতে পারি, নাচতে পারি, গাইতে পারি। সবাইকে অনেক অনেক শারদীয় শুভেচ্ছা জানিয়ে আমি দেবযানী সাহা আটলান্টা থেকে। আমি দীপাঙ্কর দত্ত আটলান্টা বেঙ্গলি ফোরামের পক্ষ থেকে বলছি। কোভিড-19 কারণে আমরা এই বছর 2020 দুর্গাপূজা ক্যান্সেলেশন করতে বাধ্য হয়েছি, কারণ আমরা কোনো ঝুঁকি নিতে চাই না। আসুন সবাই মিলে চিন্ময়ী মা দেবী দুর্গার কাছে প্রার্থনা করি, তিনি যেন বিশ্বকে করুণামুক্ত করুন। ভালো থাকুন, আশা করি দেখা হবে আগামী দুর্গাপুজোয়। জয় মা দুর্গা। নমস্কার, আমি বিপ্লব বিশ্বাস আটলান্টা জর্জিয়া থেকে বলছি। আমাদের অর্গানাইজেশনের নাম পূর্বাশা। বাঙালি ঐতিহ্যকে বিদেশের মাটিতে পরবর্তী প্রজন্মের মধ্যে জাগিয়ে রাখার প্রচেষ্টা থেকেই 10 বছর আগে পূর্বাশা যাত্রা শুরু। প্যান্ডেমিকের জন্য এবার আমাদের পক্ষে মায়ের নতুন মূর্তিকে বরণ করতে না পারলেও আমরা মাতৃ আরাধনার ঐতিহ্যকে বজায় রাখছি ঘট স্থাপন ও ঘট পুজোর মধ্য দিয়ে। আগামী 24 অক্টোবর আমাদেরই একজন সদস্যের বাড়িতে সরস্ব প্রচারে হিন্দু মতে করা হচ্ছে ঘট পুজো, সামাজিক দূরত্ব ও সময় উপযোগী সাবধানতা অবলম্বন করেই। সদস্যরা মাতৃদর্শন ও ভক্তি নিবেদনের জন্য আসবেন টাইম স্লট মেনটেন করেই। বাঙালি দুর্গোৎসব আর সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে না, এ তো হয় না। পূর্বাশা দুই প্রজন্মই ভার্চুয়াল কালচারাল প্রোগ্রামে অংশগ্রহণ করছে, যা লাইভ টেলিকাস্ট করা হবে। আর আমাদের ই ম্যাগাজিন আগমনী প্রকাশিত হবে পুজোর দিনই। এবার পুজোয় রূপ যশের প্রার্থনা না করে দুর্গতী নাশিনীর কাছে আমাদের একমাত্র প্রার্থনা, জাগো শক্তি, জাগো উমা, এই করোনার করাল গ্রাস থেকে মুক্তি পাক বিশ্ব, স্বাস্থ্য ও শান্তির ধারা বর্ধিত হোক সকলের জীবনে। নমস্কার। নমস্কার, আমি সত্যব্রত কর। আমরা হিন্দু অ্যাসোসিয়েশন অফ জর্জিয়া বিগত 2004 সাল থেকে জর্জিয়াবাসীর সার্বিক সহযোগিতায় সার্বজনীনভাবে প্রতি বছর ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত তিথি ও বিধি অনুসারে দুর্গোৎসব পালন করে আসছি। জর্জিয়াতে এটাই একমাত্র তিথি অনুযায়ী পূজা এবং প্রচুর লোক সমাগমের মাধ্যমে বিভিন্ন অনুষ্ঠানাদি হয়ে থাকে। কিন্তু এই বছর কোভিড-19 উদ্ভূত পরিস্থিতির কারণে আমরা সীমিত আকারে শুধু নিয়ম রক্ষার্থে একদিনের জন্য গড স্থাপনের মাধ্যমে পূজা অর্চনার আয়োজন করা হয়েছে। মায়ের কাছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিশ্ববাসীর মঙ্গল কামনা করছি। সবাই ভালো থাকুন। শরৎকাল মানেই ঝলমলে রোদ, কাশফুল এবং আগমনীর সুর। মা দুর্গা আসেন এবং তার সঙ্গে আসে প্রাণ ভরা আনন্দ, হইচই, পুজো, সেলিব্রেশন, কেনাকাটা আর অনেক কিছু। অ্যাটলান্টার পূজারীও প্রত্যেক বছর ধুমধামের সঙ্গে সেলিব্রেট করে এসেছে দুর্গাপুজো। এই বছরটা অন্যান্য বছরের চেয়ে কত আলাদা, কত ডিফারেন্ট। এই বছরের পুজো হবে আমাদের সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে। আমাদের পুজো কমিটি তার জন্য একটা স্পেশাল পরিকল্পনা করেছে। একজনের বাড়িতে ছোট করে ঘট পুজো হবে উইথ ডেকোরেশন এবং পুষ্পাঞ্জলিও হবে। যেহেতু পূজারীর মেম্বাররা পুজো দেখতে আসতে পাচ্ছেন না, আমরা তাদেরকে তাদের বাড়িতে বাড়িতে পুজো পৌঁছে দেব, তার মধ্যে তারা পুষ্পাঞ্জলি দিতে পারবেন। এইভাবেই আমাদের পুজো কাটবে, আলাদা আগের বছরের চেয়ে, কিন্তু আমাদের পুজো তো হচ্ছে। পূজারী শিল্পীরা নিয়ে আসছে কালচারাল প্রোগ্রামের উপহার সবার জন্য, যার মধ্যে আছে নাচ, গান, আবৃত্তি এবং নাটক। আর আছে এক্সটার্নাল আর্টিস্টের প্রোগ্রাম, যার গান কলকাতা থেকে টেলিকাস্ট করা হবে। তার সঙ্গেও আছে এক্সিকিউটিভ কমিটির আড্ডা, তার মধ্যে হাসি মজা কত রকম কী হবে। এইভাবেই আমাদের পুজো কেটে যাবে, আশা করি ভালো হবে।
এই আশা রইল আপনাদের জন্য, যেন আপনাদের পুজো ভালোভাবে কাটুক। এবং মা দুর্গার কাছে একটাই প্রার্থনা রইল যে আমাদের সবাইকে কোভিড মুক্ত করুন এবং আমাদের সবাইকে সুস্থ রাখুন। নমস্কার। প্রবাসী বাঙালির মুখের কথাই বলে দেয় যে বিষণ্ন পুজোর ব্যতিক্রমী চেহারার মধ্যেই খুঁজে পেতে চাইছে তাঁরা এক টুকরো আনন্দ। দুর্গা দুর্গতি নাশিনীর কাছে এবছর তাঁদের একমাত্র প্রার্থনা মারি থেকে মুক্তি। আমি শুভশ্রী নন্দী, বাংলা পডকাস্টের পক্ষ থেকে কালের বুকে এই ব্যতিক্রমী নিবেদন রয়ে গেল মহামারীকালীন প্রবাসী পুজোর এক ঐতিহাসিক দলিল হিসেবে।